सिलीगुड़ी विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस उम्मीदवार ओम प्रकाश मिश्रा ने आज रैली के माध्यम से जमकर चुनाव प्रचार किया। आज 23 नंबर वार्ड कमेटी के तत्वाधान में वार्ड कार्यालय के सामने एक रैली निकाली गई। रैली के माध्यम से ओम प्रकाश मिश्रा ने जमकर चुनाव प्रचार किया। इस दौरान 23 नंबर वार्ड कमेटी के अध्यक्ष विष्णु साहा, मदन भट्टाचार्य समेत अन्य नेतागण और कार्यकर्ता मौजूद थे। বাংলার মাটি দুর্জয় ঘাটি এখানে মমতা ব্যানার্জির নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত সারা দেশ তাকিয়ে রয়েছে বাংলার লড়াইয়ের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের দিকে আমরা অতি অবশ্যই বিপুলভাবে জয়ী হতে চলেছি যে গণমাধ্যম সংবাদ মিডিয়া সেগুলিকে প্রভাবিত করে নিয়ন্ত্রণ করবার মধ্য দিয়ে নানা রকম বোঝাপড়ার সমীকরণকে সামনে রেখে বিজেপি চেষ্টা করে চলেছে যাতে পশ্চিমবঙ্গের নির্বাচনে যে অগ্রগতি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সুন্দর ফলাফল সেগুলি সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করতে সেগুলিতে কোনো কাজ দেবে না। আমরা তো করবেই, বিজেপি তো এখানে আমরা যখন বলছি যে খেলা হবে তার মানে সহযোগিতা আর প্রতিযোগিতার কথা বলছি, ওরা সংঘর্ষের কথা বলছে, ওরা খেল খাতামের কথা বলছে। ওদের বিরুদ্ধে আর কি ওদের যে অভিসন্ধি সেগুলি ফাঁস হয়ে গেলেই আর কি যারা স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকরা তাদের উপর আক্রমণ সানানো হচ্ছে, আবার পাশাপাশি বৃহৎ সংবাদপত্র গোষ্ঠী তাদের উপর কন্ট্রোল সাধন করবার মাধ্যম দিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।